नजर রাখছি পরে খবর দিকে। গাজল দুনং পাঁচপাড়া অঞ্চলে সেলিমপুর দুর্গাপূজার সূচকে রাতের অন্ধকারে ঘরের তালা ভেঙে চুরিকে কেন্দ্র করে চাঞ্চল্য এলাকায়। পরিবার সূত্রে খবর, মঙ্গলবার রাতে বাড়ির পাশে আনন্দপল্লী দুর্গাপূজা উৎসব অনুষ্ঠানে স্বপন বিশ্বাসের স্ত্রী ঘরে তালা মেরে তার দুই ছেলেমেয়েকে নিয়ে দুর্গাপূজা অনুষ্ঠান দেখতে যান। এরপর অনুষ্ঠান থেকে বাড়িতে ফিরে দেখেন তার দুটি ঘরের তালা ভাঙা। ঘরে ভিতরে গিয়ে দেখেন আলমারি ভাঙা এবং অন্যান্য জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। স্বপন বিশ্বাসের আত্মীয় অলোক বিশ্বাস বলেন, আনুমানিক 40,000 টাকা এবং দুভরি গয়না চুরি করে চম্পট দেয় দুষ্কৃতীরা। চুরির বিষয়টি পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে। এরপর লিখিত অভিযোগ করা হয় গাজল থানায়। এখানে ওর এই বাড়ির মালিকটা নদিয়া বাকলনা ওর বেটির বিয়ে হয়েছে, ওখানে সিরিয়াস কেসে রোববারে বেরিয়ে গেছে। এবার এখানে আছে ছেলে মেয়ে বউ আছে, ওরা এই যে পাশে কালী মন্দিরে ওখানে পূজা দেখতে গেছে। এই ফাঁকে এক ঘন্টা টাইম হয়েছে, এর মধ্যে যা ঘরের দরজা জানালা যা আছে ভাঙ্গে হয়েছে, দাও আছে দাও দিয়ে ভাঙ্গে যা আছে ঘরের যা আছে অ্যাটার্সি ম্যাটার্সি শোকেসে যা আছে সোনা রূপা টাকা সব একবারই নিয়ে চলে গেছে। তো কি মনে হচ্ছে, এর কি কাউকে দেখে সন্দেহ মনে হচ্ছে বা বুঝাচ্ছে? এখন সন্দেহের কোনো ব্যাপার নাই, চুরি হয়ে গেছে এটাই হলো কথা, সন্দেহ কি? এই বিষয় নিয়ে কোনো প্রশাসন? অবশ্যই প্রশাসনের কাছে যাইতে হবে। জানিয়েছেন না জানাবেন? এখনো গেছে কি? গেছে বাবা, প্রশাসনের কাছে গেছে। কিন্তু আমরা তো হাটেতে কাস্টম আসলাম এসে দেখছি এই ব্যাপার, কিন্তু গেছে। কি মনে হচ্ছে, কত টাকার আবাসপত্র নিয়ে গেছে? মোটামুটি সোনার উপর তিনটা দুইটা বেটি একটা মা, ওদের যা ছিল সব নিয়ে গেছে। আর টাকা মোটামুটি 40,000 মতো টাকা চলে গেছে। কি মনে হচ্ছে তোদের, কি হচ্ছে এখনো? ওটা দুর্গাপূজা ও ধনতেরাস অফার কোচবিহার দত্ত জুয়েলার্স দিচ্ছে এই প্রথম 4 অক্টোবর থেকে 4 নভেম্বর 2021 পর্যন্ত পুরো এক মাসের ধামাকা অফার। 5 লক্ষ টাকার উপর কেনাকাটায় সোনার গহনার মজুরির উপর 25% অফ, সোনার গহনার মজুরির উপর 20% অফ, হীরা ও প্লাটিনাম গহনার এমআরপির উপর 10% অফ, হীরা এবং অন্যান্য মূল্যবান রত্নের উপর 10% অফ। এছাড়াও রয়েছে পুরনো সোনার গহনা বদলে নতুন গহনা কেনার সুযোগ। 10 অক্টোবর এবং 31 অক্টোবর রবিবার দোকান খোলা থাকবে। স্বর্ণ শিল্পের শিল্পী দত্ত জুয়েলার্স, বিএস রোড, কোচবিহার। ফোন 2231 98। এবং তার আত্মীয় কি জানিয়েছেন শুনব। এই তো মানে আমার এটা হলো পিসি বাড়ি, আমার পিসি হলো গেছে হলো পিসা গেছে ইসে মানে দিদি বাড়ি ঘুরতে, তো মানে অসুবিধা আছে এর জন্য গেছে। তো পিসিরা পিসি বোনু সবাই পুজো দেখতে গেছে এই পাশের গ্রামে। তো বাড়ি এসে দেখে ঘরে তালা ভাঙা, শোকেস ভাঙা, আটাশি টাশি বাক্স টাক্স যা ছিল সব ভাঙা ছোড়া। তো ভিতরে যা ছিল টাকা পয়সা সোনা দানা সব নিয়ে চলে গেছে। কত টাকা আনুমানিক? 40,000 মতন। আর কি কি নিয়েছে? সোনা ছিল মানে বুনু আর দুই বুনু আর হলো পিসি সবার সব কিছু নিয়ে চলে গেছে, সোনা দানা যা ছিল সোনার কথা। কি মনে হচ্ছে, জানা হয়েছে বা বোঝা যাচ্ছে কে বা কারা? এখন কিভাবে বলবো, কে চুরি করে নিয়ে গেছে কেউ কেউ তো দেখেনি, কিভাবে বলবো কে নিয়ে গেছে, চুরি হয়ে গেছে এটাই জানি।